এই শোন না, আমি যে তোকে কত ভালোবাসি তুই কি জানিস? কিন্তু তুই তো আমার ভালোবাসার মূল্যই দিতে জানলি না। ঠিক আছে, দিলি না যখন, আমি অস্ট্রেলিয়া চলে গেলাম, আর আসবো না, আমি সিনেমাও করবো না। ফুলি, তোর মাথা ফেটে রক্ত বের হয়েছে, চল চল মুছে দি, মুছে দি। এবার শাবনূরকে মিমিক্রি করে দেখালেন অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি নায়িকাদের মিমিক্রি করে তুমুল আলোচনা ও সমালোচনাতে আছেন অপু বিশ্বাস। নুসরাত, বর্ষা, মিম, মাহি সহ বেশ কয়েকজন অভিনেত্রীকে ইতিমধ্যে মিমিক্রি করে ফেলেছেন অপু বিশ্বাস। এবার অপুর হাত থেকে বাদ গেলেন না নায়িকা শাবনূরও। এবার একটি প্রোগ্রামে শাবনূরকেও নকল করে দেখিয়েছেন অপু বিশ্বাস। ওই প্রোগ্রামে অপু বিশ্বাসকে বলা হয় ইনস্ট্যান্ট শাবনূরকে মিমিক্রি করে দেখাতে হবে। এমন কথা শুনে প্রথমে একটু ঘাবড়ে যান অপু বিশ্বাস, কারণ শাবনূরকে মিমিক্রি করা তো এত সহজ না। এরপর শাবনূর সাধারণত যেভাবে ন্যাকামো করে কথা বলে, ডায়লগ ডেলিভারি থ্রো করে, ঠিক সেভাবেই চেষ্টা করেছেন অপু বিশ্বাস। এই শোন না, আমি যে তোকে কত ভালোবাসি তুই কি জানিস? তবে এবার শাবনূরকে মিমিক্রি করে শাবনূর ভক্তদের তোপের মুখে পড়েছেন অপু। শাবনূরের মতো অপুর অ্যাক্টিং হয়নি এমনই মন্তব্য দেখা গেছে কমেন্ট বক্স জুড়ে। শাবনূর এভাবে কখনোই ডায়লগ ডেলিভারি করে না এমনও মন্তব্য করছেন শাবনূরের ভক্তরা। আবার অনেকেই বলেছেন কিছুটা শাবনূরের মতো হয়েছে অপুর। তবে শাবনূরের প্রতি অপুর কিন্তু ভালোবাসা একটু অন্যরকম। অনেকগুলো সাক্ষাৎকারেই অপু জানিয়েছিলেন শাবনূর তার প্রিয় নায়িকা। শুধু প্রিয়ই না, শাবনূরকে দেখেই নায়িকা হওয়ার ইচ্ছে জাগে তার। এখনও শাবনূরের প্রতি তার ভালো লাগা, ভালোবাসা কোনোটি একটুও কমেনি, বরং দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। অপু বলেন, শাবনূর আপুর কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। আপু শিখিয়ে দিত কিভাবে এক্সপ্রেশন দিতে হয়, কেমন করে অ্যাক্টিং করতে হয়। কয়েকদিন আগে আরও একটি অনুষ্ঠানে শাবনূরের একটি ডায়ালগ নকল করে দেখিয়েছেন অপু বিশ্বাস। ভিউয়ার্স, অপু যে শাবনূরকে মিমিক্রি করলো সেটা দেখতে আপনার কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন।